Hello everyone, welcome to PD tutorial. Aaj ami tomader class 9 er Prasnabichitra second summative porikhar ek number school Alipurduar high school er question gulor solution bolchi. Tar prothom question er shothik uttor nirbachoner ek number tite chole jacchi. Shalok songsleshe utporno prothom sthayi carbon gothito jougo ti holo PGA, phosphoglyceric acid. Option A shothik uttor. Kebs chokrer opor nam tricarboxylic acid chokro. অপশন বি সঠিক উত্তর পিত্ত নির্গত হয় যকৃত থেকে অপশন ডি সঠিক উত্তর অ্যালার্জি প্রতিরোধ করে যে শ্বেত রক্তকণিকা তা হলো ইওসিনোফিল পত্ররন্ধ্রের খোলা ও বন্ধ হওয়ার হয় সাহায্য করে পটাশিয়াম এরপরে দুই এর নির্দেশ অনুযায়ী উত্তর দাও একটি বাক্যে উত্তর যেটি রয়েছে তার এক নম্বর কোশ্চেন কেপস চক্রে উৎপন্ন প্রথম যৌগটির নাম হলো সাইট্রিক অ্যাসিড দুই এর কোশ্চেন রয়েছে আরসোলার শ্বসন অঙ্গের নাম কি ট্রাকিয়া বা শ্বাসনালী যেটা আমরা জানি বিএমআর এর সম্পূর্ণ নাম বেসাল মেটাবলিক রেট এরপরে যেটি রয়েছে শূন্যস্থান পূরণ করো মানুষের রক্তে বর্তমান একটি ফ্যাটের নাম কি লেসিথিল বা কোলেস্টেরলও বলা যেতে পারে তারপরে পরে কোশ্চেনটি রয়েছে ক্যাপসুল কি ক্যাপসুল বৃক্কের এক ধরনের বাইরের দিকে তন্তুময় আবরণ যাকে ক্যাপসুল বলা হচ্ছে তাহলে বৃক্কের আবরণ বলা যেতে পারে সংকোচনশীল গহ্বর ড্যাশ প্রাণীতে দেখা যায় অ্যামিবাতে দেখা যায় সত্য মিথ্যা নির্বাচন করো মধ্যচ্ছদা এক প্রকার শ্বাসপেশী কথাটি ঠিক মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম শ্বাসপেশী উদ্ভিদের পুষ্টি হলো হলজৈক পুষ্টি কথাটা ভুল হবে হলজৈক প্রাণীদের ক্ষেত্রে পুষ্টি লক্ষ্য করা যায় আর উদ্ভিদের ক্ষেত্রে বলা আছে হলোফাইটিক পুষ্টি ওদের বিপাকজাত বজ্র পদার্থ দেহের বাইরে নির্গত হয় না এটাকে বলা আছে হলোফাইটিক পুষ্টি তাহলে এটা ভুল হবে মাথার যকৃতে অবস্থিত শর্করাটি হলো গ্লাইকোজেন কথাটি সঠিক গ্লাইকোজেন ফ্যাট হিসাবে আমাদের যকৃতে এবং পেশিতে মাথার দেহে সঞ্চিত থাকতে পারে এটি হবে সত্য বাম স্তম্ভ ও ডান স্তম্ভের মধ্যে মিল করো ক্যাফিন কফিতে দেখা যায় কফি থেকে পাওয়া যায় শ্বাসনল লক্ষ্য করা যায় সিঙ্গি মাছের বিজ্ঞানী ব্ল্যাকম্যান আলোক নিরপেক্ষ দশা বা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজটির কথা বলেছিলেন ইস্ট নিঃসৃত হয় জাইমোস থেকে এরপরে যেগুলো রয়েছে সেটি হচ্ছে সংক্ষিপ্ত উত্তর দাও তিনের দাগের একের কোশ্চেন এরম রয়েছে শালক সংশ্লেষ ও শ্বসন হলো বিপরীত পরস্পর বিপরীত প্রক্রিয়া দুটি কারণ অর্থাৎ এখানে পার্থক্য লিখলেও হবে শালক সংশ্লেষ হলো এক প্রকার উপস্থিতিমূলক বিক্রিয়া এবং শ্বসন এক প্রকার অপচিতিমূলক শারীরবৃত্তীয় প্রক্রিয়া শালক সংশ্লেষ প্রক্রিয়ায় যে সৌরশক্তি খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তিরূপে আবদ্ধ হয় শ্বসন প্রক্রিয়ায় তা মুক্ত হয়ে জীবের পুষ্টি রেচন বৃদ্ধি চলন গমন প্রভৃতিতে শারীরবৃত্তীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে ও গ্রুপের রক্তকে সার্বজনীন দাতা বলে কারণ ও বিভাগের রক্তে কোনো প্রকার অ্যাগ্লুটিনোজেন না থাকায় এই বিভাগের রক্ত সব বিভাগের ব্যক্তিকে রক্ত দান করতে পারে তাই ও বিভাগকে সার্বিক দাতা বলা হচ্ছে তারপরের কোশ্চেন রয়েছে মানব পুষ্টির দুটি পর্যায় এক নম্বর পর্যায়ে খাদ্য গ্রহণ মুখগহ্বরের মধ্যে খাদ্যকে প্রবেশ করানোর পরে চর্বণ করা হয় এটা হচ্ছে খাদ্য গ্রহণ দুই পাচন জটিল অদ্রবণীয় খাদ্যকে সরল দ্রবণীয় তরল খাদ্যে পরিণত করা তিন শোষণ পরিপাক নালীর বিভিন্ন অংশের দ্বারা খাদ্যবস্তুরকে কলাকোষে পাঠানোর জন্য শোষণ করা এরপরে চার নম্বর হচ্ছে আত্মীকরণ রক্তের দ্বারা শোষিত খাদ্য রসকে কোষের কাজে লাগানোর পদ্ধতি গ্লুকোজ থেকে শক্তি উৎপাদন হয় আর লাস্ট হচ্ছে বহিষ্করণ খাদ্যের অপাচ্য ও বা অশোধিত অংশকে বায়ুছিদ্রের মাধ্যমে দেহের বাইরে নির্গত করার পদ্ধতি এরপরে রয়েছে রসের উৎস কী মূলজ চাপ সমসংযোগ বল অসমসংযোগ বল বাষ্পমোচন টানের সাহায্যে রস বা স্যাপ জাইলেম বাহিকা দিয়ে অভিকর্ষের বিপরীতে পরিবাহিত হয় পাতায় পৌঁছয় এবং এই ঊর্ধ্বমুখী পরিবহনকে রসের উৎস বলা হচ্ছে তারপরে কোশ্চেন রয়েছে ব্যাপন ও অভিশ্রবণের পার্থক্য ব্যাপনে অর্ধবেদ্য পর্দার কোনো প্রয়োজন নেই অভিশ্রবণে অর্ধবেদ্য পর্দার প্রয়োজন রয়েছে ব্যাপনে পদার্থের অণুগুলি বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে ছড়িয়ে পড়ে আর অভিশ্রবণে দ্রাবকের অণুগুলো কম ঘনত্বের স্থান থেকে বেশি ঘনত্বের দিকে প্রবেশ করে এবং সমঘনত্বে পরিণত হয় বিষম ব্যাপনে বিষম মিশ্রণে ঘটতে পারে অভিশ্রবণ সম প্রকৃতির মিশ্রণে ঘটে এরপরে যে যে ফুলগুলো রয়েছে প্রাপ্তবয়স্ক মানুষদের দন্ত সংকেত লেখ যেটা রয়েছে ইনসাইজর যেটা রয়েছে টু বাই টু ক্যানাইন যেটা রয়েছে ওয়ান বাই ওয়ান প্রিমোলার যেটা রয়েছে টু বাই টু মোলার রয়েছে থ্রি বাই থ্রি একে সংক্ষেপে আমরা 2123 হিসাব করেও মনে রাখতে পারি